ব্যবসা অথবা চাকরি কোনটা আপনি করবেন? ব্যবসা যদি আপনি করতে চান তাহলে আপনার এখানে একটু রিস্ক থেকেই যায় সব সময়, কিন্তু আপনি যেখানে রিস্ক নেবেন সেখানে আসলে সমৃদ্ধি অর্জনের সম্ভাবনাটাও বেশি থাকে। কিন্তু পক্ষান্তরে আপনি যখন চাকরির কথা ভাবেন তখন কিন্তু এখানে কোনো রিস্ক থাকে না। তবে রিস্ক না থাকলেও এখানে কিন্তু প্রচুর সমৃদ্ধি অর্জন এর সম্ভাবনা একটু কম, কারণ আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন এমনও হতে পারে আপনি একটা ব্যবসার মাধ্যমে আপনি প্রচুর অর্থ পয়সার মালিক হয়ে যেতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। পক্ষান্তরে একটা চাকরি এখানে কিন্তু আপনি অল্প সময়ে ধনী হওয়ার সম্ভাবনা নাই। আবার ব্যবসা করলে আপনি যতটা পরিশ্রম করবেন বা যতটা সময় দিয়ে আপনি যত টাকা ইনকাম করতে পারবেন, একটা চাকরিতে কিন্তু আপনি ততটা সময় দিয়ে সে সমপরিমাণ ইনকাম করতে পারবেন না। তাই এজন্যই আসলে যারা ব্যবসা করে তারা কখনোই চাকরি করতে পারে না। যে একবার ব্যবসার মজা পেয়ে যায় তার দ্বারা আসলে কখনোই চাকরি করা হয়ে ওঠে না। তো আপনি যদি এই রিস্কটা নিতে পারেন তাহলে আমি মনে করব আপনি জীবনে একটা ভালো কিছু করতে পারবেন। তো আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আমি বলি আপনি চা পাতার ব্যবসা করতে পারেন। এখানে এই চা পাতার ব্যবসাটা যে আপনাকে করতেই হবে তা নয়, অবশ্যই আপনাকে এই ব্যবসা করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে এই ব্যবসাটা আপনি করতে পারবেন কি না। যখন আপনি এটা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন তবেই আপনি এই ব্যবসাটায় সফলতা অর্জন করতে পারবেন। অনেক সময় আমরা ভাবি যে আচ্ছা দেখি এটা একটু করে দেখি যদি একটা ভালো কিছু হয়, যদি এমন ভাবেন তাহলে হবে না। যদি আপনি এই ব্যবসাটা করতে চান তাহলে একদম পিওর সিদ্ধান্ত নিতে হবে, 100% সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই ব্যবসাই করবেন আর জীবনে অন্য কোনো ব্যবসা করবেন না, তাহলে হয়তো বা এখানে একটা ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। যদি আপনি দেখার জন্য ব্যবসা করতে চান তাহলে আমি বলবো আপনি এই ব্যবসা করার প্রয়োজন নেই। তো যারা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন অনেকে বলেন যে আসলে চা পাতা কোথা থেকে পাবো, পাইকারি মার্কেটটা কোথায়, এ ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকেন যার ফলে অনেক সময় ব্যবসাটা শুরু করা হয়ে ওঠে না। তো আপনি চাইলে আমাদের কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। TI জমাদার কোম্পানি লিমিটেড সারা দেশব্যাপী চা পাতার ডিলারশিপ নিয়োগ করছে এবং এখানে তারা আকর্ষণীয় কমিশন প্রদান করছে। এখানে আমাদের মোট 4 কোয়ালিটির চা পাতা রয়েছে, যেমন এখানে একটা চা পাতা রয়েছে যেমন TI ব্ল্যাক টি 24, এটা কিন্তু দারুণ একটা চা পাতা, আপনি চাইলে এই চা পাতাটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এটার দাম কত, এটা আসলে পাইকারি রেট কত, গায়ের রেট কত, সব কিছু আপনি জানতে পারবেন যখন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরপরে আমাদের কাছে আরও একটা চা পাতা রয়েছে যেমন TI ব্ল্যাক টি T24, TI ব্ল্যাক টি T24, এটাও ডিজাইনটা কোয়ালিটি সম্পন্ন একটা ডিজাইন এবং মার্কেটে বেশ ভালো চলে এই চা পাতা। আপনি চাইলে এই চা পাতা নিয়ে বাজারে ব্যবসা শুরু করতে পারেন। বাজারে প্রচলিত যত চা পাতা রয়েছে সবগুলো চা পাতার সাথে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে এই চা পাতাটি তুলনামূলক হারে অন্যান্য চা পাতার তুলনায় কোনো অংশে কম নেই। তো আপনি এই চা পাতা নিয়েও কিন্তু একটা দারুণ ব্যবসা শুরু করতে পারেন। এর পরবর্তীতে আমাদের কাছে যে চা পাতা রয়েছে যেমন TI ব্ল্যাক টি, এটাই হচ্ছে আমাদের কাছে সর্বোচ্চ মানে উৎকৃষ্ট মানের চা পাতা, যে চা পাতার দানাগুলো অনেক বড় বড়। হ্যাঁ, আর এই চা পাতার গায়ের রেট হচ্ছে 210 টাকা। আপনি চাইলে যখন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তখন আপনাকে এটার পাইকারি দর সম্পর্কে বলা হবে, আর এই চা পাতা বিক্রি করার ফলে আপনার কত টাকা প্রফিট হবে এই সম্পর্কেও আসলে দারুণ সব তথ্য আপনাকে জানানো হবে যখন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা প্যাকেটই হচ্ছে 1/2 কেজি পরিমাণের প্যাকেট, এবং বাজারে 1/2 কেজি পরিমাণের প্যাকেটগুলো বেশি চলে বিধায় আমরা সবগুলো প্যাকেটই আসলে 1/2 কেজি পরিমাণ করেছি। তো আপনি চাইলে এই প্যাকেটগুলো যে কোনো একটা প্যাকেট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, অথবা চাইলে আপনি 3টা কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এখানে 3টা কোয়ালিটি আপনাকে দেখানো হলো, এছাড়াও আমাদের কাছে আরও একটা কোয়ালিটির চা পাতা রয়েছে, সেটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর এই চা পাতার দাম কত এ সম্পর্কে আপনাকে জানতে হলে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, কারণ এখানে এটা একটা পাবলিক প্লেস, এই পাবলিক প্লেসে যদি আমি পাইকারি রেটটা বলে দিই তাহলে কিন্তু ব্যবসার গুমর ফাঁস হয়ে গেল। তো আপনি যদি এই ব্যবসার গুমরটা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তো যারা এই পর্যন্ত চিন্তা ভাবনা করছেন যে চা পাতার ব্যবসা করবেন করবেন কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না যে কীভাবে চা পাতার ব্যবসাটা শুরু করবেন, আসলে এই ব্যবসাটা করা কি লাভবান হব কি না, তাদেরকে বলে আপনি যতদিন ভাববেন ততই আপনার সময় পিছিয়ে যাবে। আর যেদিন শুরু করবেন তার পরের দিন থেকে আপনি একদিনের অভিজ্ঞতা অর্জন করবেন, 1 মাস গেলে 1 মাসের অভিজ্ঞতা অর্জন করবেন, এভাবে করে কিন্তু আপনার ব্যবসাটা ধীরে ধীরে অগ্রসর হতে থাকবে। তাই বলে আপনি দেরি না করে এখনই শুরু করুন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।